ইন্ডিয়ান উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পন্ত, তার শারীরিক অবস্থার আপডেট তো তিনি দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, তিনি সুস্থ হয়ে উঠছেন সে খবরও তিনি জানাচ্ছেন। এই অবস্থায় আরও একটি খবর এবারে সামনে এসেছে, প্রাক্তন ক্যাপ্টেন মানে কপিল দেব, যিনি বিশ্বকাপ জিতিয়েছেন ভারতীয় দলকে, তিনি নাকি এই ঋষভ পন্তের ওপর বেজায় চটেছেন। তিনি এসব কিছুর মধ্যেই কপিল দেবকে বলতে শোনা গেছে যে তিনি ঋষভ পন্তের ওপর খুব রেগে আছেন, এমনকি তাকে চড়ও মারবেন এমনটাও বলেছে। একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন ঋষভ সুস্থ হয়ে উঠুক, তারপর কষিয়ে একটা চড় মারবো ওকে, কারণ আমি ঋষভকে খুবই ভালোবাসি, তাই চড় মেরে বলবো এবার থেকে যেন নিজের খেয়াল রাখে, ওর মতো ক্রিকেটার চোট পেলে দলও দুর্বল হয়ে পড়ে। এরকম ভুল করার একেবারে ঠিক নয় পন্থের, একটা চড় অবশ্য ওর প্রাপ্য। তারপর তিনি পন্থের সুস্থতাও কামনা করেন, তিনি বলেন আমি আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ঋষভ, কিন্তু ওর গুরুজন হিসেবে সকলের কর্তব্য ঋষভকে শাসন করা, পন্থকে খুবই ভালোবাসি, তবে এই ঘটনার পরে আমি যথেষ্ট রেগে গিয়েছি। মানে যেভাবে দুর্ঘটনাটি ঘটেছে ঋষভ পন্তের, এরকম ঋষভ পন্তের যেরকম গাড়ির গতিবেগ ছিল, দেরাদুনে যেখানে অ্যাক্সিডেন্ট হয়, স্থানীয় যারা বাসিন্দা বা প্রত্যক্ষদর্শী তারা যেটা বলছেন যে ঋষভের গাড়ির গতিবেগ এতটাই ছিল যে ডিভাইডারে ধাক্কা মেরে পাশের লেনে চলে আসে পন্তের গাড়ি এবং সেই সময় আগুন ধরে যায় গাড়িতে। বরাত জোরে ঋষভ পন্ত বেঁচে ফিরেছেন, কথায় বলে না রাখে হরি মারেকে, ঋষভ পন্থের জন্যও কিন্তু এরকমটাই হয়েছে, কারণ ঋষভ পন্থের যে অ্যাক্সিডেন্ট সেই অ্যাক্সিডেন্ট থেকে তার বেঁচে ফেরার কথাই নয়, এরকম ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট। তো সেই জায়গা থেকে ঋষভের ওয়েল উইশার হিসেবে কপিল দেব এই বক্তব্যটি রেখেছেন, মানে এতে কিন্তু খারাপভাবে কিছু দেখবেন না। তিনি এটা বলেছেন যে ঋষভ পন্থকে আরও বেশি নিজের খেয়াল রাখা উচিত, মানে এই যে ধরুন এত স্পিডে গাড়ি চালানো, এটার কারণ কি, তাই না? তো এটার জন্য স্বাভাবিকভাবে রেগে গিয়ে থাকতে পারেন কপিল দেব। এবারে দেখুন, আপনারাও অনেক সময় কিন্তু যারা গাড়ি চালান বা কার ড্রাইভ করেন তারাও কিন্তু অনেক সময় স্পিড লিমিটটা ভুলে যান, তো এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন এবং এই রকম ভুল করবেন না। আর যদি ঋষভ পন্তের কথা বলি, তাহলে ঋষভ পন্ত তিনি সুস্থ হয়ে উঠছেন, জানুয়ারি মাসেই তার অপারেশন হয়েছে, অপারেশন হওয়ার পর তিনি সুস্থ হয়ে উঠছেন বলে পোস্ট করছেন, এবং একই সঙ্গে তিনি একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, তিনি বলছেন যে আমি এবারে একেবারে শুদ্ধ বাতাস নিচ্ছি, এই বাতাস আমি ফিল করছি এবং আমি খুব ভালো ফিল করছি, সুস্থ হয়ে উঠছি। ক্যাপশনে পন্ত লিখছেন যে তিনি বাইরে বসে তাজা বাতাস উপভোগ করছেন। তো স্বাভাবিকভাবে পন্থের একদিকে সুস্থ হয়ে ওঠা, অন্যদিকে কপিল দেবের এরকম মন্তব্য করা পন্থকে নিয়ে, এটা কিন্তু কোনো নেগেটিভ খবর নয়। পন্থকে খুব ভালোবাসেন কপিল দেব এবং ঋষভ পন্তের মতো ক্রিকেটারের ভারতীয় দলে কতটা প্রয়োজন রয়েছে সেই বিষয়টি ব্যাখ্যা করতে গিয়েই কপিল দেব এমনটি করেছেন, এবং গুরুজন হিসেবে কপিল দেব সেটি করতেই পারেন বলে আমার মনে হয়। আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে জানান আপনাদের মতামত। সাবস্ক্রাইব করে নিন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল।